बेटा এখন সবাইকে ডাকতে গেলে দেরি হয়ে যাবে। তোমার নানুজান মেজাফারকে বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব शादी প্রস্তাব তত্ত্ব সব নিয়ে রাজখানের প্রাসাদে যেতে। জেল সে তুমি তো সবাই আছে নানিজা। আসতে তো বেশি সময় লাগার কথা নয়। সবাইকে ডাকো। আমি অপেক্ষা করছি। শুধু শুধু জেদ করছো সিরাজ, কেউ কোথা থেকে, তুমি কার জন্য অপেক্ষা করছো বেটা? জেবের জন্য? জেব আসবে না বেটা, ওর গোসা হয়েছে। জেবের অপেক্ষা করছি না আমি। লুৎফা কেন এলো না? বকেছে বলে এত অভিমান? নবাবের ওপরে অভিমান দেখাচ্ছে? সালাম বেগম সাহিবা, আপনার হুকুমত হাজির করেছি এই বাদীকে। বেগম সাহিবা, আপনি আমাকে কেন ডেকেছেন? কেন? সেই কৈফিয়ত এখন তোকে দিতে হবে নাকি আমায়, যে আমি কেন ডেকেছি তোকে এখানে? গুস্তাকে মাফ করবেন বেগম সাহেবা, কিন্তু আমি যে কোনো অন্যায় করিনি। মিথ্যে মিথ্যে কথা বলেছিস তুই আমাকে। কাল রাত্রিবেলা খুব যেন বড় বড় কথা বলছিলি আমাকে, যে ছোটে নবাব নাকি তোকে নাম দিয়েছে। আজকে সকালবেলা রাবিয়া নিজে নিজে চোখে দেখেছে যে নাম ধরে ডাকা তো দূরের কথা, ছোটে নবাব তোর দিকে না তাকিয়ে চলে যাবার ভান করেছে। জি বেগম সাহেবা, ওর দিকে ছোটে নবাব ফিরে অবধি তাকায়নি। তাহলে তাহলে তোর সাহস কি করে হয় আমার সামনে আমার শহরের সম্পর্কে মিথ্যা কথা বলার? কি ভাবিস কি তুই নিজেকে? আমি মিথ্যা কথা বলিনি, আমি বলি। চুপ, ব্যর্থ বাজে কথা বলবি না। না 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 জীবননিসা, এ তুমি কি করছো? তুমি ভুলে যাচ্ছ কি করে ওকে? কে ও? আমাদের ছোটে নবাব সিরাজের খাস জারিয়া। আরে সুবে বাংলার নবাব আলিবর্দি খা নিজের মতির মালা খুলে ওকে বকশিস দিয়েছে। ও তো ভাববেই তাই না? আমরা ওকে সকাল বিকেল সকাল বিকেল সালাম করব। জি জি, আমি সামান্য জারিয়া। খামোশ! শোনো জীবননিসা, এই মেয়ের যা হাবভাব দেখছি আমার মনে হচ্ছে উমদাদকে এখানে নিয়ে আসার জন্য ওই সিরাজের কান ভাঙায়নি তো? আমি জানি, আমি জানি জীবননিসা, তুমি তো আমাদের ছোটে নবাব সিরাজের বড়ি বেগম। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, উমদাদ এখানে চলে আসার পর ও যদি সিরাজের মন জয় করে নয় তাহলে তোমার কি হবে জীবননিসা? কি হবে তোমার? সেতুন থেকে তোকে গায়েব করে দেব, গায়েব করে দেব আমি। আর কেউ কোনোদিনও তার উদ্দেশ্য পাবে না। সিরাজ, এখনো এত কি ভাবছো বেটা? যা রীতি রেওয়াজ তা তো পালন করতেই হবে। ততগুলো ছো, যাও। হামিদা, ছোট নবাবের গায়ে আতর ফুল চেটা তোরা। জি বেগম সাহিবা।
দেখি কতক্ষণ অভিমান করে থাকতে পারে লুৎফা। এই কয়েদখানায় কটা দিন বন্দি থাকলে ছোটে নবাব তো দূর, এই লুৎফার নামটা তুই নিজেই ভুলে যাবি। তা লুৎফার নেশা, তুই কি কোনো জাদুটা না জানিস নাকি? জানি তো নিশ্চয়ই যে বন্নেশা, না হলে তুমি বলো এত বড় চেহেল সেতুনে হাজার 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 জারিয়া তো আছে, কিন্তু তাদের মধ্যে সিরাজ শুধু ওকেই বেছে একটা সুন্দর নাম দিল কেন? মিথ্যে কথা, মিথ্যে কথা, ওকে ওকে কেউ নাম দেয়নি। না না না, হতেই তো পারে, ওকে খাতির করে একটা সুন্দর নাম দিয়েছে আমাদের ছোটে নবাব। খাস বাদির খাস খেয়াল রেখে। হতে পারে না, কিছুতেই হতে পারে না, ওর মতো একজন সামান্য বাদীকে ছোটে নবাব এত গুরুত্বই দেবে না। আমি তো সবই বুঝতে পারছি জীবননেশা, শুধু আমার মতলব বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আচ্ছা আমি ছোটে নবাবের কাছে যাচ্ছি, আপনারা সবাই ছোটে নবাবকে জিজ্ঞেস করে নেবেন। কোথাও যাবি না তো। কোথাও যাবি না তুই, কোথাও না। যে করছে এই বাদিকে আমি জানে মেরে দিই। কি করছেনটা কি বেগম সাহেব, তুই তো জানেন এই কেদখানায় যারা ঢোকে তারা কখনো জ্যান্ত বাইরে যায় না। আমাকে ছেড়ে দি, আমি আর এখানে থাকবো না, আমাকে ছেড়ে দি। না না না, তোকে তো এখানে থাকতে হবে না। আর দুদিন পরে তোর লাশ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে তো। বেগম সাহেব, বেগম সাহেব, আমার খাস জারিয়া কোথায়? নানুজান খেতে শুরু করো, আমি দেখছি। নে 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 আমি সিরাজের বিয়া।
चलो चलो चलो।